بلغ العلا بكماله شیخ سعدی কবিতাকে সৌদির আলেম বললেন যে বাড়াবাড়ি ও শিরকের গন্ধ হতে পারে না বলা উত্তম বিস্তারিত বলুন বিস্তারিত করতে গেলে তো আর বাকিগুলো হবে না তো এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাই এটার ব্যাপারে বলা আছে একদিন তিনি বসে বসে ইয়ে করতেছেন নাত লিখতেছেন তাহলে লিখছেন কিভাবে بلغ العلا بكماله كشف الدجى بجماله তিনি উচ্চতায় আরোহিত হলেন بكماله নিজের বুজুর্গির দ্বারা নিজের কামালের দ্বারা উচ্চতায় কি হলেন আসীন হলেন অধিষ্ঠিত হলেন بلغ العلا بكماله كشف الدجى بجماله অন্ধকারকে দূরীভূত করলেন নিজের সৌন্দর্যের ছটার দ্বারা بجماله حسنت جميع خصاله তার সমস্ত খাসিয়তগুলি সুন্দর এই তিনটা লেখার পরে চতুর্থ মিলাতে পারছেন না তার স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন তো দেখলেন যে কি কি অসুবিধা আছে তুমি বলে আমি তো তিনটা লিখলাম আর বাকিটা পারছি না ও লেখো সল্লু আলাইহি ওয়া আলিহি মিলে গেল যে তার উপরে দরুদ পাঠ করো তার আওলাদের উপরে দরুদ পাঠ করো হয়ে গেল তো বালাগাল এটা নিয়ে কামাল হলো আল্লাহর জন্য কামাল কার জন্য বান্দার মধ্যে কামাল থাকে না কামাল হলো তারপরেও মানুষকে কামাল বলি অনেক সময় এই কামাল বলে এটা হলো এটাকে রিলেটিভ বলে ইংরেজিতে বলে রিলেটিভ বান্দার সমস্ত কাজ হলো রিলেটিভ রিলেটিভিটি এর মধ্যে আছে আপেক্ষিকতা আর আল্লাহর কাজ হলো আল্লাহ হলেন অ্যাবসলিউট পরম নিরঙ্কুশ সুতরাং এই যে কামাল শব্দটার মধ্যে নিরঙ্কুশতা আছে সেই জন্য ওনারা বলেন যে কামাল তো আল কামালুলিল্লাহ এটার মধ্যে শিরকের গন্ধ শিরক তারা বলছেন না বলে গন্ধ আছে ওই নিয়ে যেতে পারে এই জন্য দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক যেখানে সন্দেহ আছে ওটা ছেড়ে দাও যেখানে সন্দেহ নাই ওখানে চলে যাও তো অতএব এরকম অবস্থা মুফতি এইভাবে ফতোয়া দিবে যদি দেখে কোন একটা কাজ ফি নফসিহি নিজের দিক থেকে ইটসেলফ এটা হালাল কিন্তু এই কাজের অনুমতি দিলে এটা হারামের দিকে নিয়ে যেতে পারে অতএব হালালটাকে নিষিদ্ধ করে দিবে মুফতি তখন ব্যক্তি বিশেষের প্রতি লক্ষ্য করে তার জন্য বলবে তোমার জন্য এটা বৈধ না যদিও এটা হালাল কিন্তু বলবে তোমার জন্য এটা বৈধ না কারণ এই মোবার মাধ্যমে হারামে পড়ে যেতে পারে সে মুফতি যদি টের পায় অতএব এইগুলি নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি হয় এটা না নাটাই ভালো যদি আমি এটা শিরক মনে করি না এটা আপেক্ষিক কামাল